নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিজেপির জয়ে মিছিল শত শহরে, সিউড়ি প্রধান রাস্তাগুলি সম্প্রসারণে উদ্যোগী হল প্রশাসন। বিজেপি কর্মী সভা সিউড়িতে, সিউড়ি মিনিস্ট্রি ময়দানে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। এখন জেলা বার্তা বিস্তারিত। বিজেপির ত্রিপুরা জয়ের হাওয়া বইল সদর শহরে। এদিন শহরে বিজয় মিছিল করল পদ্মশিবির। বিজেপির ত্রিপুরা জয়ের হাওয়া বইল জেলা সদর শহরে। এদিন শহরে বিজয় মিছিল করল পদ্মশিবির। এদিন বেলার দিকে বিজেপির ত্রিপুরা জয়ের হাওয়া বইতেই জেলার পাশাপাশি শহরের বিজেপি কর্মীরাও মেতে ওঠেন আনন্দে। জেলার অন্যান্য শহরের মতো সিউড়িতেও বিজয় উৎসবে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন গেরুয়া আবির খেলে বাজনা সহকারে শনিবার বিজয় মিছিল বের করেন শহরের বিজেপি কর্মীরা। জেলার সদর সিউড়ি শহরের প্রধান রাস্তাগুলি সম্প্রসারণে উদ্যোগী হল প্রশাসন। জেলা সদর সিউড়ি শহরে প্রধান রাস্তাগুলি সম্প্রসারণে উদ্যোগী হল প্রশাসন। শহরের রাস্তা সম্প্রসারণে ইতিমধ্যে শুরু হয়েছে কাজ। এবার সেই কাজের গতি আনতে সিউড়ি বড় পোস্ট অফিস থেকে দত্তপুকুর এবং জলপান মোড় থেকে নন্দগোপাল মোড় পর্যন্ত অবৈধ উচ্ছেদ অভিযানে নামতে চলেছে প্রশাসন। উচ্ছেদের আগে এদিন সমগ্র এলাকা পরিদর্শনের সঙ্গে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সরে যাওয়ারও আবেদন জানান সদর মহকুমা শাসক কৌশিক সিনহা। সঙ্গে ছিলেন উপপৌরপতি বিদ্যাসাগর সাউ, আইসি দেবাশিস পাণ্ডা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। দেবাশিসবাবু বলেন, আগামী 8 তারিখের মধ্যে অবৈধ নির্মাণ সরাতে বলা হয়েছে ব্যবসায়ীদের। রাস্তাগুলো আছে, এগুলোতে অলরেডি আমরা মেজারমেন্ট করিয়েছিলাম। মেজারমেন্ট করে যে অংশগুলোতে আমরা ইনক্রোচমেন্ট পেয়েছি সেগুলোতে মার্কিং করা আছে। আমরা আজকে একটা জয়েন্ট ভিজিট করছি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে কাউন্সিলর আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়রসভায় আছেন। আমরা ডোর টু ডোর অ্যাপিল করে বলে দিচ্ছি যে 8 তারিখের মধ্যে এই জায়গাগুলো থেকে ইনক্রোচমেন্ট রিমুভ করে নিতে হবে, নাহলে পরে আমাদের আগামী শনিবার এবং রবিবার দুদিন এখান থেকে এনক্রোচমেন্ট রিমুভালের একটা প্রপোজাল আছে, যেটা মানুষকে আগাম জানিয়ে দিচ্ছি। কতদূর থেকে কতদূর ভাঙা? পরবর্তীকালে মাইকিং হবে, মাইকিং করেও মানুষকে জানিয়ে দেওয়া হবে। এরপরে আমরা শনিবার এবং রবিবার ভাঙব। আমাদের যেটা প্ল্যানিং আছে, তিন বাজারের পোস্ট অফিস থেকে, মেন পোস্ট অফিস থেকে আরম্ভ করে দত্তপুকুর পর্যন্ত এবং জলপান মোড় থেকে আরম্ভ করে নন্দগোপাল মোড় পর্যন্ত এবং যে রাস্তাটা রাজমন্দিরের সামনে দিয়ে মুসিমিয়ার মোড় পর্যন্ত বেরোলো, এই তিনটে রাস্তা আপাতত ধরা আছে ক্লিয়ারেন্স করার জন্য। যে জায়গাগুলোতে বসে যাচ্ছে সেগুলোতে আমরা রেগুলারলি মনিটর করছি, সেগুলোতে সরিয়ে দেওয়া হবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে এই এনক্রোচমেন্ট রিমুভালের পরে রাস্তা ওয়াইডেনিংয়ের প্রপোজাল আছে, আমরা সঙ্গে সঙ্গে রাস্তাটা ওয়াইডেনিং করে দেবো মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, এটা বলা হয়েছে। তারপর থেকে
ভয় টিভি শিউরি নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন শিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি শিউড়ি সদর হাসপাতাল। শিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট শিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ শিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল শিউরি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা।
এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে আয়োজিত হলো বিজেপির বীরভূম লোকসভার বুথ শক্তি সম্মেলন। সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে আয়োজিত হলো বিজেপির বীরভূম লোকসভার বুথ শক্তি সম্মেলন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করতে এদিন জেলার কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি, জেলা পরিদর্শক সুমিরন সাহা, জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। ভয় টিভি সিউড়ি। বীরভূমি মানব কল্যাণ সোসাইটির পরিচালনায় এবং ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সিউড়িতে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। বীরভূমি মানব কল্যাণ সোসাইটির পরিচালনায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সিউড়িতে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। এদিন সিউড়ি মিনি স্টিল ময়দানে আয়োজিত হল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। খেলার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় মল্লিকপুর এবং চন্দনপুর। সমিতির সভাপতি জানান, সিউড়ি 1 নম্বর ব্লকের বিভিন্ন টিমকে নিয়ে গত 25 ফেব্রুয়ারি সূচনা হয় এই টুর্নামেন্টের। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় বীরভূমি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে আমরা ক্রিকেট টুর্নামেন্টের একটা আয়োজন করেছি সিউড়ি 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ক্লাব সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে। আজকে তার ফাইনাল খেলা, 8টা দল এই খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে 2টি দল পৌঁছেছে। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মল্লিকপুর এর গোবিন্দপুর ক্লাব এবং চন্দনপুর ক্লাব, 2টি ক্লাবের মধ্যে আজকে খুব বন্ধুত্বপূর্ণ একটা লড়াই এলাকার মানুষ উপভোগ করবে, এটা আমাদের আশা। ভয় টিভি সিউড়ি। আসুন দেখে নিন চৌঠা মার্চের গুরুত্ব। চৌঠা মার্চ, কবি তরু দত্তের জন্ম হয় চৌঠা মার্চ 1856 খ্রিস্টাব্দে। 1905 সালের আজকের দিনই চিত্রশিল্পী ও স্বাধীনতা সংগ্রামী বেলা বাসিনী গুহের জন্ম হয়। জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় চৌঠা মার্চ 1925 খ্রিস্টাব্দে।
1928 সালের আজকের দিনেই মিউজিক অ্যাডভাইসারি প্রেস নামে ছাপাখানা স্থাপনকারী দ্বারকানাথ ঘোষের প্রয়াণ ঘটে। নাইট উপাধি প্রাপক আইনজ্ঞ লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের প্রয়াণ ঘটে 4 মার্চ। 1931 সালের আজকের দিনেই প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ বনোয়ারিলাল চৌধুরীর প্রয়াণ ঘটে। বিপ্লবী ও ভারত সেবাশ্রম সংঘের গড়িয়া শাখার অধ্যক্ষ স্বামী ওঙ্কারানন্দজির প্রয়াণ ঘটে 4 মার্চ 1972 সালে। 1980 খ্রিস্টাব্দের আজকের দিনেই টেনিস খেলোয়াড় রোহন বোপান্নার জন্ম হয়। চলচ্চিত্র অভিনেত্রী কমলিনী মুখার্জির জন্ম হয় 4 মার্চ। অভিনেতা তরিন হারবার্ট এসক্রিন থার্ড চেয়ারের প্রয়াণ ঘটে 1981 খ্রিস্টাব্দের 4 মার্চ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংহের প্রয়াণ ঘটে 4 মার্চ 2011 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তা বিশেষ কিছু অংশ আরো একবার। বিজেপির জয়ে মিছিল সদর শহরে, সিউড়ি প্রধান রাস্তাগুলি সম্প্রসারণে উদ্যোগী হল প্রশাসন, বিজেপির কর্মী সভা সিউড়িতে, সিউড়ি মিনিস্ট্রি ময়দানে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। জেলা বার্তা এখন এই পর্যন্তই, নমস্কার।